কলকাতায় সময়টা উপভোগ করছেন সঞ্জিতা আক্তার। তবে ইস্ট বেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচের রোমাঞ্চের সাথে গোল না পাওয়ার আক্ষেপ আছে মনে। দ্বিতীয় ম্যাচে স্কোরশিটে নাম তুলতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার। 30 জানুয়ারি ইস্ট বেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছে সঞ্জিতার, তবে ওই ম্যাচের রোমাঞ্চের সাথে গোল না পাওয়ার আক্ষেপ আছে তার। লাস্টের দিকে হচ্ছে আমি বলই পাইতেছিলাম না, বল যে দিবি এরকম কোন মানে প্লে মেকার লাগবে আর কি। অভিজ্ঞতার দিক থেকে ইস্ট বেঙ্গল নারী দলের বাকি সদস্যদের চেয়ে অনেক এগিয়ে সঞ্জিতা। তার মতো অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো খেলোয়াড় না থাকায় খেলায় কিছুটা বেগ পেতে হচ্ছে তাকে। যেই পায় সেই মারতেছে, একটা আছে না ধরে ধরে খেলা, এরকম আর কি হয় নাই। তো এর জন্য আমার আর কি একটু মানে কষ্ট হয়ে গেছে, কারণ নিচে থেকে বল নিয়ে আসা আইসা অ্যাটাক করা, এটা তো আসলে মানে একজনে কিছু করতে পারবে না, তাই না? গত 90-এর দশকের গোড়ায় ইস্ট বেঙ্গলে খেলতে গিয়েছিলেন মোনেম মুন্না, রিজভি করিম রুমি, শেখ মোহাম্মদ আসলাম আর গোলাম গাউস। সে বছর ইস্ট বেঙ্গলের কলকাতা লীগ জয়ে দারুণ ভূমিকা ছিল তাদের। প্রয়াত মোনেম মুন্না এখনও ইস্ট বেঙ্গল সমর্থকদের হৃদয়ে আছেন। সঞ্জিতাকেও বাংলাদেশের সাবেক ওই তারকা ফুটবলারদের সাফল্যের গল্প শুনিয়েছেন ক্লাব কর্মকর্তারা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। ইস্ট বেঙ্গল ক্লাবের হচ্ছে মিউজিয়াম আছে, ওখানে হচ্ছে তাদের ছবি ঝুলানো আছে, ওগুলো আমাকে সব দেখাইছে, তাদের কথা সব বলছে যে ওনারা এক সময় অনেক ভালো খেলছে, চ্যাম্পিয়ন করছে এই ক্লাবকে। তারপরে বাংলাদেশের হয়ে প্রথম ওমেন্স টিমের হয়ে আমি এখানে ফরেন ফুটবলার হিসেবে খেলতে আসছি, সবকিছু আসলে অন্যরকম ভালো লাগতেছে। 3 দশক পর আবারও কোনো বাংলাদেশি ফুটবলার পড়লেন ইস্ট বেঙ্গলের জার্সি। পূর্বসূরি তারকাদের মতো দেশের নাম উজ্জ্বল করতে চান সঞ্জিতাও। এখানে তাই কেউ অনেক অনেক গোল করা, এটা আসলে আশা করাটা আমার মনে হয় না ভালো কিছু, তো আমি চেষ্টা করবো আমার ভালো খেলাটা উপহার দিতে। বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাও খেলছেন কলকাতা লিগে কিক স্টার্টের হয়ে। 5 ফেব্রুয়ারি সাবিনার মুখোমুখি হবেন সঞ্জিতা। আমি আর আপু তো প্রায়ই করতে হয়, যেদিন খেলা হবে সেদিন আমরা আর কি আমাদের খেলাটাকে স্বাভাবিক খেলা যেটা আছে দুজন দুজনের খেলাটা দেখাই দিব শেষ, যে জিতে আর হারে সেটা হয়েছে পরের কথা, আগে খেলবো। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে খেলছে বাংলাদেশের মেয়েরা। কলকাতা থেকে তাদের জন্য শুভকামনা জানিয়েছেন সঞ্জিতা। জেনিয়া চিশিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।